মনস্কামনা পূরণের জন্য আজ আমি আপনাদের সামনে একটি ঘরোয়া উপায় বা উপাচার বলতে পারি। এটি হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষের জন্য যেমন কার্যকরী, তেমনই মুসলিম, খ্রিশ্চান, যে কোনো ধর্মের মানুষই কিন্তু করতে পারেন। কারণ অনেকেই প্রশ্ন করেছেন যে মনস্কামনা পূরণের জন্য কোন ধরনের ঘরোয়া টোটকা বা উপায় আমাদের করা উচিত। আজকের ভিডিওতে সেই বিষয়টি বিস্তারিত জানাব। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যদি প্রথমবারের জন্য ভিডিও দেখেন, চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর যদি ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যে মতামত নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। চলে আসছি বিস্তারিত বিষয়ে। প্রথমে আপনি একটি পান পাতা নেবেন, খুব সহজ একটি উপায়। নিতে হবে কিছুটা পরিমাণ গুঁড়ো হলুদ এবং গোলাপ জল। তারপর আপনি গোলাপ জল দিয়ে গুঁড়ো হলুদটিকে যে কোনো তামার পাত্রে, সামান্য পরিমাণ তামার পাত্রে গুলবেন। তারপর এই পান পাতার ওপর আপনি আপনার মনস্কামনা যা, তা মনে মনে ভেবে শুধু মা শব্দটি লিখবেন। মনে রাখবেন, মনস্কামনাটি মনে মনে ভাববেন আর পান পাতার ওপর হলুদ, গোলাপ জল দিয়ে হলুদের গুঁড়ো হলুদ দিয়ে মিশিয়ে মা শব্দটি লিখবেন। এবং তারপর আপনি সাতটি সিঁদুরের ফোঁটা ওই পান পাতায় দেবেন, সাতটি সিঁদুরের ফোঁটা পান পাতায় দেবেন আঙুলে করে। তারপর আপনি এই পান পাতাটিকে আপনার গৃহে যে কোনো দেবীর চরণে নিবেদন করবেন। মা তারা, মা লক্ষ্মী, মা মনসা, যে দেবীকে আপনি সবথেকে বেশি শ্রদ্ধা ভক্তি করেন, আপনি তার চরণে নিবেদন করুন। এই ছোট্ট উপায়, দেখবেন আপনার কিন্তু মনস্কামনা দারুণভাবে পূরণ হবে এবং আপনি অবাক হয়ে যাবেন, একেবারে ম্যাজিকের মতো কাজ করবে বলা যায়। এই ছোট্ট উপায়টি করে দেখুন। আর যদি এই ধরনের ছোট্ট উপায় বা হিন্দু ধর্ম সংক্রান্ত বিষয়গুলি আপনার জানার ইচ্ছা হয়, চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।